শহরের অন্যতম ব্যস্ত এলাকা শ্যামবাজার পাঁচ মাথার মোড়, সেখানেও কোনো এটিএমই খোলা নেই, ভরসা একমাত্র ব্যাংক কাউন্টারগুলি। সেখানেও লম্বা লাইন, এত বড় লাইনে ঠায় দাঁড়িয়ে টাকা তুলতে পারলেন না প্রতিবন্ধী এক গ্রাহক, অন্যদিকে এটিএমও বন্ধ। এই অবস্থায় টাকা না তুলেই ফিরতে হলো তাঁকে। সাধারণ গ্রাহকদের জন্য এসবিআই এর ঘোষণা ছিল তাদের ব্যাংক সংলগ্ন যে এটিএম গুলো থাকবে সেখান থেকে প্রথমেই টাকা তোলা যাবে, অর্থাৎ সেই এটিএম গুলোতে প্রথমে ক্যাশ আসবে এবং সাধারণ গ্রাহকেরা তারা কিন্তু এখানে এসে টাকা তুলতে পারবেন। কিন্তু উত্তর কলকাতার একটি এসবিআই এর সামনে এসে, সেখানকার এটিএম এর সামনে এসে দেখা গেল কিন্তু একেবারে উল্টো চিত্র, অর্থাৎ স্টেট ব্যাংকের যে এটিএম রয়েছে এটিএমটি বন্ধ রয়েছে, শাটার টানা রয়েছে। অ্যাকর্ডিং টু দা আগের যে সার্কুলার ছিল তো দুদিন এটিএম বন্ধ থাকার কথা, এখন আজকে কেন এটিএম বন্ধ হতো সেভাবে সাফিসিয়েন্ট কারেন্সি এসে পৌঁছয়নি। প্রচণ্ড লাইন, মানে খোঁড়া মানুষ তো পারছি না কোথাও দাঁড়াতে। বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, এই টাকার অ্যাভেলেবিলিটির জন্য বিয়েটা ক্যান্সেল করতে হয়েছে, অ্যাভেলেবিলিটি এখনো হয়নি টাকার। এটিএম বন্ধ আছে সেই জন্যই এই ব্যাংকে এত লাইন, এখনো বোধ হয় টাকা ঢোকেনি কোনো কারণে, সেই জন্যই দাঁড়িয়ে এটিএম বন্ধ আছে, ব্যাংকে বহুত লাইন পড়ে গেছে। এরা বলছে যে কোনো একটা হবে, আমি একা এসে কালকে এসেছি আবার আজকে এসেছি টাকা তুলবার জন্যে, কালকে টাকা তোলা তুলতে দেয়নি, বলে যে কোনো একটা হয় জমা না তোলা। এসবিআই থেকে বলা হয়েছিল যে আজ থেকে এটিএম খোলা হবে, কিন্তু দেখছি এটিএম বন্ধ, শাটার ডাউন আছে আর টাকা নেই, বলছে যে এখনো ক্যাশ ভরেনি, ওই জন্য এটিএম খোলা যাচ্ছে না। অনেকেই এখানে এসেছেন টাকা তোলার জন্য, তারা বলছেন যে এসবিআই এর তরফ থেকে তাদেরকে এসএমএস করে জানানো হয়েছে যে সমস্ত এসবিআই এর এটিএম থেকে টাকা তোলা যাবে, তার জন্য তারা এসেছিলেন আজ টাকা তুলতে, কিন্তু টাকা না তুলতে পেরে একেবারে শাটার বন্ধ দেখে তারা ফিরে যাচ্ছে। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে সোমা দাস, কলকাতা। খুচরো নোটের আকাল, সকালে উঠে বাজার করতে গিয়ে মাথায় হাত, ভরসা তাই রিটেল চেন। রোজ পাড়ার বাজার থেকে শাকসবজি কেনা মধ্যবিত্ত এখন ভিড় করছেন শপিং মলে, কার্ডেই কিনছেন আলু পটল। আমতৌর পর যখন বাহার সে খরিদতে হ্যাঁ না, আজ ইহাঁ সে খরিদ রহে হ্যাঁ। সবজি বাজারটা যা বাইরে থেকে করি। আজকে এখান থেকে কি কি আজকে এখান থেকে কিছু সবজি কিনতে হয়েছে, কারণ ক্যাশ টাকা তো নেই, খুচরো পয়সা নেই, তার জন্য এখান থেকে ক্রেডিট কার্ডে নিতে হচ্ছে, ডেবিট কার্ডে নিতে হচ্ছে, সেই জন্য এই সুবিধার জন্য এখান থেকে নিচ্ছি। এখানে তো কোনো সমস্যা নেই, এখানে ক্রেডিট কার্ড হচ্ছে, এক ভি ক্যাশ আমাদের পাস নেই হ্যায় তো কার্ড সে যহাঁ পর কার্ড সে পেমেন্ট হো রহা হ্যায় তো ওহীঁ পর হি জানা পড় রহা হ্যায়। লৌকি হ্যায়, বেগুন হ্যায়, কলিফ্লাওয়ার হ্যায়, আলু হ্যায়, অনিয়ন হ্যায়, কিনলাম সবজি, ব্রেড, তারপর দুধ, এসব কিনলাম, কিন্তু সেটাই মানে ক্যাশটা চললে তো যা সুবিধা হয়, এত সুবিধা তো হয় না, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড লাগে। এখান থেকে কিছু সবজি কিনেছি, টমেটো কিনেছি, লঙ্কা কিনেছি আর দুধ কিনেছি, দুধও মানে এখন ক্যাশে দেওয়াটা সমস্যা।